রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 9 জনের, আহত হয়েছিলেন প্রায় 50। সেই দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় 1 বছর, আজও দুর্ঘটনার বীভৎস স্মৃতি তাড়া করে ফেলে স্থানীয়দের। আজও স্থানীয়দের কানে ভেসে আসে সেদিনের কান্না, হাহাকার। 1 বছর আগে আজকের দিনের সেই ভয়াবহ স্মৃতি আজও টাটকা স্থানীয়দের মনে। আজ থেকে 1 বছর আগে ঠিক আজকের দিনে অর্থাৎ 13 জানুয়ারি সেই ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে ময়নাগুড়ির দোমহনি এলাকার বাসিন্দাদের। 2022 সালের 13 জানুয়ারি বিকেল 4:55 মিনিটে গৌহাটিগামী বিকানের এক্সপ্রেস ময়নাগুড়ির দোমহনি এলাকায় লাইনচ্যুত হয়েছিল। সেই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন 50 জনের মতো। ঘটনার পর সেদিনের রেলযাত্রীদের চিৎকার, হাহাকার, কান্নার শব্দ আজও ভুলতে পারেনি স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন বাদে বর্তমানে ক্ষতিগ্রস্ত রেলের কামরাগুলিকে গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেছে রেল দপ্তর। সেই কাজ শেষ হতে আরও 5 থেকে 7 দিন সময় লাগবে বলে মনে করছেন কাজের সাথে যুক্ত শ্রমিকেরা। ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই 1 মাস হয়েছে, আর 2-4 দিন লাগবে আরো। আমরা এখানে 20 জন। রেল লাইনের পাশে ক্ষতিগ্রস্ত রেল কামরাগুলি জুড়ে আজও ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড়, জুতো, ব্যাগ। ধ্বংসস্তূপের মধ্যে থেকে যেন জানান দিচ্ছে আমরাও ছিলাম। এই ঘটনায় রেলের তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে। বিকানের এক্সপ্রেস ট্রেনের ট্রাকশন মোটর খুলে যাওয়ার জন্যই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল বলে উঠে এসেছে তদন্তে। সূত্রের খবর রিপোর্টে আরও বলা হয়েছে ওই ঘটনায় রেলের 9 জন কর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ধরা পড়েছিল। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে রেল দপ্তর। গত বছর 13 জানুয়ারি বিকেল 4:55 মিনিটের সেই ভয়াবহ ঘটনার স্মৃতি আজও পর্যন্ত ভুলতে পারছে না স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন, সন্ধ্যা নামতেই সেই এলাকায় আর কেউ যায় না। ছেলেমেয়েরা রেললাইনের পাশে একটি মাঠে খেলাধুলো করত। সেদিনের পর থেকে তারা আর সেই মাঠে খেলতে যায় না, কোনো এক অজানা ভয় আতঙ্কের কারণে। আমরা এখানে খেলতেছিলাম ফুটবল, তখন এই হঠাৎ করে ট্রেনটা আসতেছিল, আর সেই ওই যে দুর্ঘটনায় ইঞ্জিনটা পড়ে গেল, তাও ধোয়া ধোয়া কিছু দেখতে পাচ্ছিলাম না। ইঞ্জিনটা পড়ে গিয়ে তারপর কী হলো, তারপর আমরা ভয়ে ভয়ে পালা গেছি বাড়িতে। তারপর ওদিকে কত লোক টোক পালা টালে দেখতে আসছিলো। আমার একটা ভাই কান্না খুব করতেছিল, অনেকগুলো লোক পড়ে গেছিলো, যেহেতু অনেকে তো মারাও গেছিলো, অনেক মারা গেছিলো। এখন এখনো যাও ওখানে প্রতিদিন সন্ধ্যাবেলা খেলো? রেললাইনে ধারেই রয়েছে চাষের জমি, সেখানে কৃষি কাজ হয়। তবে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা সেদিনের পর থেকে আর ওই মাঠে যায়নি। রেল দপ্তরের উদ্যোগে রেলের অবশিষ্ট কামরাগুলি হয়তো সরিয়ে নিয়ে যাওয়া হবে ঠিকই, কিন্তু সেদিনের স্মৃতি, রেলযাত্রীদের করুণ আর্তনাদ ভুলতে পারবে না তো এলাকাবাসীরা। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকা জুড়ে। মাঠের মধ্যে মানে খেলছিল তো সবাই, আমরা খেলেছিলাম। তখন হচ্ছে আমার ট্রেন টাটা দিয়ে প্রতিদিন প্যাসেঞ্জার যায়, সেদিনই যাচ্ছিলো ট্রেন। আমরা তো জানতাম না যে এরকম হবে। তারপর প্যাসেঞ্জার হচ্ছে টাটা দিচ্ছিলাম আমরা, তারপর হচ্ছে খুব জোরে একটা আওয়াজ হলো, তারপর হচ্ছে ইঞ্জিন থেকে আগুন ধরেছে, আমরা সব ভয় পেয়ে গেছিলাম। তারপরে ট্রেনটা পড়ে গেছিলো, ট্রেনটা পড়ে গেছে এবং সব কিছু নিঃশব্দ, আর হচ্ছে ধোয়া বের হচ্ছে না। কেন ভয় লাগে? এখন আর ওই মাঠে খেলতে যাও না? না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।